بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
ঐতিহাসিক হাটহাজারী প্রাণ কেন্দ্র কলেজ ময়দানে আয়োজিত তিন দিন ব্যাপী আল-আমিন সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিল আজ সমাপনী দিন 29 ডিসেম্বর 2017। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান দাতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তালিবুল ইলম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদু সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আলম আজম হবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকা ইনামদার মদিনা কাতাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রুবাব কোরআনে হাকিমের সূরা মুলক এর দ্বিতীয় আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অসংখ্য অগণিত আমি বাণী পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে এক হাদিসের অংশ পড়েছি আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় ইখলাস রুহানিয়াতের সমন্বয় সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন আল্লাহ তাআলা বলেন সূরার শুরুতেই বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সমস্ত প্রশংসা সমস্ত বরাত ওই আল্লাহ যার হাতে মুঠোয় সব ক্ষমতা এবং যিনি সর্বময় ক্ষমতার মালিক উৎস কেমন সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত এবং জীবন লিয়াবলুয়াকুম আল্লাহ পরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা কারা উত্তম আমল করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলীল তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতে ওসিলা হয়ে যাবে এহলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা এবার কিছু সংক্ষিপ্ত অনুবাদ আলোচনার মূল বিষয়বস্তু হলো আমল সম্পর্কে কিছু কথা ওয়াজ মাহফিলের যে উদ্দেশ্য করে আয়োজন করা হয় এবং শ্রোতাবৃন্দ যারা আসেন যে উদ্দেশ্য নিয়ে সেই দিক নির্দেশনামূলক উদ্দেশ্য বয়ান
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তথ্যবহুল আলোচনা, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তির নিরিখে যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। এরপরে আর আলোচনা আমাদের জন্য কোনো শিক্ষার জন্য বাকি আছে বলে আমার মনে মোটেও সায় যায় না। তারপরেও মুরব্বীদের কাছে একটু বসা, সময় দেওয়া, তাদের অনুমতি রক্ষা করা, তাদের দাবি মেনে নেয়া, এটাও দোয়া পাওয়ার একটা সূত্র। আর আমি অবশ্যই আমি আল্লাহকে হাজির ও নাজির জেনে বলছি, বয়ান করার জন্য এবং এই স্টেজে বসে কথা বলার জন্য যে ইলেম আমল দরকার, আল্লাহ তাআলার কসম সেই ইলেম আমলের বিন্দু থেকে বিন্দু আমার মধ্যে নাই। এটা আমি আল্লাহকে নিজের থেকে নিজে বলতেছি। এরপরেও আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়ার দ্বারা আল্লাহ অনেক কিছু দান করেন যেটা 12 বছর লেখাপড়া করিয়াও পাওয়া যায় না। আপনারাও যদি দোয়া করেন, উলামায়ে হযরত আমার মাথার মুকুট, বাংলাদেশ নয় সারা পাক ভারত উপমহাদেশের একজন মুরব্বী এখন যাকে এক নামে সবাই চিনেন এবং হেফাজতে ইসলামে ব্যানার নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, যার স্লোগান এবং নাম শুনলেও বেঈমান বিধর্মীরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যায়, হযরত দীর্ঘদিন অসুস্থ, আজকে দেখা করলাম আলহামদুলিল্লাহ, অনেকটা ধারণার বাহিরে অনেক অসুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অবশ্য এটা সমস্ত ইমানদারের দিলের দোয়ার কারণে। আল্লাহ আরো দীর্ঘ নেক হায়াত দান করুন। দিনের এই মশালকে আল্লাহ তাআলা আমাদের ছায়া হিসাবে কবুল করে নিন। আমল একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ। কাজের আরেকটি আরবি শব্দ ফেল, ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ। দুই কাজের ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নেই। নাম্বার টু, ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল, সুন্নত মুস্তাহাব, ফরজ ওয়াজিব, ফরজ আইন, ফরজ আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা জায়েজা, সব নেক আমল, হারাম মাকরু তাহরিমি তানজি শির বিদআত গুনাহে সাগীরা কবীরা নাজায়েজ, এগুলো সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার, ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ইন্না সালাতা তানহা আনি ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ইন্না আল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনি ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার, ফাহশাও খারাপ আমল, মুনকারও খারাপ আমল। দুই খারাপের ব্যবধান কি? ফাহশা এমন খারাপ যেগুলো বুঝতে কোনো দলিল লাগে না, বিবেক যথেষ্ট। মুনকার এমন খারাপ আমল যেগুলো বোঝার জন্য দলিল দরকার, বিবেক যথেষ্ট নয়। যেমন মিথ্যা কথা বলা সুন্নত, কথা বলেন, আর কথা যদি না বলেন, যে আমরা এলাকার মানুষ খুব প্রিয় ভদ্র, কথা কম বলি, ধন্যবাদ। আর যদি বলেন না কিছু বলতে চাই, তো বিড়ালের মতো নয়, সিংহে আওয়াজ দিতে হবে, কারণ এ দেশ আমাদের, এদেশে মাদ্রাসা, টুপিওয়ালা, চরমোনাই, হাটাজারি, হেফাজত, তাবলিগ, খাঁটি আল্লাহওয়ালা, দেওবন্দি কম না বেশি? কথা বলেন, তাহলে আপনারা কি টেনশনে আছেন জানি না, আমার বিন্দু থেকে বিন্দু কোনো ভয়ের পথই দেখি না। এদেশে তাবলিগওয়ালা দেওবন্দিরা যদি একটা ধাক্কা দেয়, সহ্য করার কোনো মানুষ এ জমিনে নাই, তো কি যে ভয় করেন আমি বুঝিই না কিছু। কথা বলবেন বাঘের মতো কি হিজলার মতো ভয় আছে, মাটি পর্যন্ত কেঁপে উঠবে যে এখানে মুসলমানের কিছু হচ্ছে।
মুসলমানের আওয়াজ বেদাতি বাতিলদের জন্য একটি আতঙ্ক। ডিসেম্বর চলতেছে আশিকে রসূলের খুব মিছিলের মাস, ডিসেম্বরের 2-3-4 তারিখ বহু মিছিল হয়েছে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগান হয়েছে এবং ঈদ পালন হয়েছে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবীকে কোলে তুলে নিয়েছে, সিরাজুন নবীকে লাঠি মেরে ঠেলে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়াত দান করুন। আর বলছে দেওবন্দি তাবলিগওয়ালারা এরা নবীর মিলাদ মানে না, আমরা নবীর মিলাদ মানি না এই জন্যই মাথায় রসুলের আদর্শের টুপি পড়েছি, আমরা রসুলের মিলাদ মানি না এই জন্য দাড়ি রেখেছি, আমরা রসুলের মিলাদ মানি না এই জন্য আমরা কাউকে গালি দিতে পারি না, আমরা রসুলের মিলাদ মানি না এই জন্য পর্দা করি। আর যারা রসুলের মিলাদ মানেন এরা দাড়ি রাখতে অক্ষম, যারা রসুলের মিলাদ মানেন বলেন আজকে চাপার ধরে চিৎকার করছেন এদের টুপি দাড়ি সুন্নতের খবর নাই। আমরা গালি দিব না, গালি দিলে লাভ নাই ক্ষতি, হ্যাঁ যারে দেয় তার লাভ, যারে দেয় কিন্তু যিনি দেয় তার কোনো লাভ, যে কারণে তাবলিগওয়ালাদের গালি দিচ্ছে তাবলিগওয়ালাদের লাভ লাভ না, কওমি মাদ্রাসাওয়ালাদের গালি দেওয়াতে এদের লাভ, এদের গালির কারণে আলহামদুলিল্লাহ আমাদের খেদমত প্লাস পয়েন্টে চলে যাচ্ছে। এই গালি গালাগালির কারণেই কিন্তু সরকার আমাকে দাওয়াত দিয়ে ভিআইপি খাওয়ান দিছে, ঠিক নেই 40 বছর পর্যন্ত প্রশাসন সরকার জানতে পারেনি এদেশের কওমি অঙ্গন কোন জগতের হালুয়া, এত গালি এত গালি। আহমদ শফি দামাত বারাকাতুহু, আমরা মুরব্বী পক্ষের হোক বিপক্ষের হোক কিছু বলতে গেলেও আমরা বেআদবিমূলক আচরণ করি না, নামটা নিলেও ভদ্রতার সাথে নেই, ভুল হলেও ধরায় দেওয়ার আদব আছে তো। আপনার ওস্তাদ ইমামতি করে আপনি মুক্তাদি, ওস্তাদ যদি কেরাতের টান মেরে দক্ষিণ থেকে উত্তরে দৌড় দেয় তো আপনি লোকমা দিবেন না, কথা বলেন না কেন? লোকমার সিস্টেম কি, কলার ধরে টেনে নেবেন হুজুর বুঝছি আপনি পুরা পেরে ফেলেছেন, পিছনে ঘুমান আমি কেরাত টানি। আপনার এখানে বিশ্বা হুজুর আসছে আপনি যদি ঘাড়ের উপরে চর মেরে বলেন কি হুজুর জিকির টিকির চলে, এটা আদব নাকি? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামিল আদাবি আযখুদা খা হিমে তাওফিকে আদব বে আদব মাহরুমে গাশ আসু ফজলে রা। আদবওয়ালা জিন্দেগি বড় দামি একটি জিন্দেগি, আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। 40 বছর পর্যন্ত বাজে মন্তব্য ছিল, মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় কিন্তু প্রশাসন সরকার থেকে পরিপূর্ণ চিৎকার করে দায়িত্বহীন ভাষায় বললেন যে আসলে আমরা তদন্ত করে সঠিক তথ্য পেয়েছি এদেশের মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসায় আসলে কোনো জঙ্গি সৃষ্টি হয়নি, বরং এটাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। ইটের হওয়ার পরে আমি খাওয়ান দিছি এমনি দেয় না, বুঝলেন না কথা? এবং এদেশে আদর আদর্শ আছে এটা শুধুমাত্র মাদ্রাসাওয়ালাদের অবদান, মিথ্যা বলা সুন্নাত না হারাম এটা জানতে কোনো দলিল লাগবে? দলিল আছে কিন্তু দলিল, এর নাম ফাহশা, ফাহশা খারাপ জিনিস খারাপ আমল, বুঝতে কোনো দলিল লাগে না, বিবেক যথেষ্ট, দলিল ঠিক আছে। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, রাসূল বলেন সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য একদিন আগে আর পরে, মিথ্যা বলা চূড়ান্ত মহাপাপ। যদিও মিথ্যার আজ ফাউন্ডার হলো গজবের মোবাইল, ঘরে থেকেও বলে আমি ঘরে নাই, সত্য হলো না মিথ্যা হলো, কেউ যদি ফতোয়া দেন এটাই গুনাহ নাই, সওয়াব আছে কিনা সেটা বলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তাকওয়াওয়ালার দাম বেশি।
মিথ্যা একটি গুনাহের কাজ, এটা ফাহশা বুঝতে দলিল লাগে। গালাগালি করা সুন্নতে মুআক্কাদা না হারাম? বুঝতে কোনো দলিল লাগবে? দলিল আছে, আছে না? বুঝার জন্য দলিল লাগবে না। বিবেক বলে মিথ্যা খারাপ, মা মিথ্যা বললে সন্তান মেনে নেয় না, সন্তানের মিথ্যা মা বাপ মেনে নেয় না, ওস্তাদ মিথ্যা বলবে ছাত্র মানবে না, মুমিনের মিথ্যা বিধর্মীরা মানে না, বিধর্মীর মিথ্যা মুমিন মেনে নেয় না। ঠিক তদ্রুপ গালাগালি, গালির ব্যাপার কেউ সহ্য করে নিতে পারে না, কোনো গালি ইসলাম পছন্দ করে না, কোনো বিবেক পছন্দ করে না। আল্লাহ বারংবার বলেন জিব্বাটাকে ঠিক কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুনু কওলান সাদীদা। তোমার কথাকে তুমি পরিশুদ্ধ করে বলো। রাসূলকে আল্লাহ বলেন কুল লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। মুমিনকে বলে দিন কাফেরের সাথেও যেন তারা খারাপ আচরণ না করে। ইন্না শাইতানা ইয়ানযাবু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। শয়তান ঝগড়া লাগানোর জন্য পাগল হয়েছে মুমিনের মাঝে আর বেঈমানের মাঝে। এ রাসূল আপনি জানায় দেন কুল্লি ইবাদি আই ইবাদি আল মুমিনিন ইয়াকুলুল কুফফার। মুমিন যেন কাফেরের সাথে আচরণ খারাপ না করে। কি বুঝলেন? মুমিন যেন কাফেরের সাথে ব্যবহার ভালো করে। তার ব্যাখ্যা কি? মুমিন কাফেরের সাথে ব্যবহার করবে ভালো, আর মুমিন হইয়া মুমিনের দিবে বাস। গালি দেওয়া হারাম। আল্লাহ বলেন খবরদার, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে গালি দেয়? তার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে ডাকে দরবার শরীফে? তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে দাওয়াত দেয় মাজারে সেজদা দিতে? কথা বলেন না, না না, মানুষ নিজের দিকে ডাকে না, বরং আল্লাহর দিকে ডাকে। এই লোক বড় ভালো, এবং সে দাবি করে আমি বড় পীর, আমি বড় মুজাদ্দিদে জামাত, আমি বড় ওলিয়ে কামেল, আমি বড় মুহাদ্দিস, আমি বড় শাইখুল হাদিস। আল্লাহ বলেন না না, তোমার শাইখুল হাদিস আর মুহাদ্দিস গিরিয়ার পীরগিরির পরিচয় আমার কাছে বড় না, তোমার আসল পরিচয় হলো তুমি একজন মুসলমান। তুমি একজন মুসলমান, এটা তোমার আসল পরিচয়। আল্লাহর নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাই ইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল লাহুল জান্নাহ। নবী বলেন দুই ঠোঁটের মাঝের নরম জিহ্বাটার হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত যদি করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। গালি দেওয়া হারাম, এটা বিবেক পছন্দ করে না, ফাহশা। কিন্তু আজ আমাদের দেশে আওলাদে রাসূলের সাইনবোর্ড লাগায়াও প্রচন্ড ভাষায় গালি আর গালি, কাফের সারা কোনো গালি নাই। কারণ হুজুর বড় গালি বড়, বড় হুজুরের ছোট গালি দিলে বোঝায়, এজন্য হুজুর বড় গালি বড়। বলে আহমদ শফি মুসলমান হয় নাই, নাউজুবিল্লাহ ক্যান্সার আছে নাকি? জোরেফন আহারে চান্দু ফিডার শুরু করলে তো ফালানোর জায়গা ভাই কি না, সমস্যা এক জায়গায়। আমরা ব্যর্থ না, আমরা উগ্রবাদী না। আমি আশ্চর্য, হাটাজারির মতো মাদ্রাসা উম্মুল মাদারিস, এর পাশে বাতিলের আখড়া, আশ্চর্য।
আসলে এটাই তো ইমানের পরীক্ষা। অন্ধকার না থাকলে আলোর যেমন মর্যাদা বোঝা যায় না, বাতিল না থাকলে হকের পরিচয়ও হয় না। আল্লাহ বলেন যা আল্লাহ বাতিলের গোষ্ঠীও পাগল হয় বলবে ওই হুজুর গালি দেয় না, তার কথাটাই ভালো লাগলো সেখানে আগায় যাবো। এরে নবীর উম্মত, আজকে তোমরা গালি দাও আমরা নবীর মিলাদ মানি না, আল্লাহর কসম নবীর মিলাদে আমরা খুশি হওয়ার কারণে আজকে নবীর আদর্শের টুপি পরেছি, লম্বা জামা পরেছি, দাড়িটা রাখছি, আমরা নবীর মিলাদে একদিন খুশি না, বাৎসরিক খুশি আমরা কোনো পালন করি না, আমরা নবীর মিলাদে খুশি মরণ পর্যন্ত। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা পর বহার কারে কে বাসি বা খুদা। বদআমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদআমল বুঝতে কোনো দলিল লাগবে না, মুনকার এমন বদআমল যেগুলো বোঝার জন্য দলিল লাগবে। ফাহশার উদাহরণ দিলাম মিথ্যা কথা বলা আর গালাগালি করা, হালাল না হারাম? আমরা বলবো আপনাদেরকে যারা গালাগালি করে ইন্টারনেট সার্চ দিবেন, ইউটিউব চ্যানেলে ঢুকবেন, বহু বড় বড় হুজুরের বয়ান, যার বয়ানে দেখবেন উগ্রতা, যার বয়ানে দেখবেন উশৃঙ্খলতা, যার বয়ানে দেখবেন জঙ্গির আশ্রয় দাতা, যার বয়ানে দেখবেন গালি আর গালি। ওই বান্দার বয়ান শুনে আপনি কোনো মন্তব্যর দরকার নাই, গালি দেওয়ার দরকার নাই, আমি বলবো আপনি তার থেকে 13,000 কিলোমিটার দূরে থাকবে, তার থেকে দূরে থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বদআমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। এবার আসেন মুনকার, যেই খারাপ যেটা বুঝতে হলে কি লাগবে, বুঝে শুনে বলবেন, সিজদা করা গুনাহ না সওয়াব? গুনাহ। সিজদা করা গুনাহ না সওয়াব? যদি এই সিজদাটা মাজারে দেয় আপনি যদি বলেন তুই পীরের পায়ে সেজদা দাও কেন, মাজারে দাও কোন শির কথা কো? কিসের শির? সালা কি করো, কিসের শির? শিরিক বুঝো না, ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। তা কথা কোন ক? আমরা যে পীরের পায়ে সিজদা দেই এটা ইবাদত নয়, এটা তাযীমান। ইবাদতের সিজদা দেই না, সম্মানের জন্য দেই। ক দলিল কা বাঙালির কাছে দলিলের অভাব আছে, কয়টা লাগবে ধর? এক নাম্বার দলিল, সম্মান করতে গিয়ে আদম নবীর সিজদা করেছেন নূরের তৈরি ফেরেশতা। আর নবী দলিল আর একটা নেই, ইউসুফ নবীর সিজদা করেছে মা বাবা সন্তান, ভাইয়েরা করেছে, সন্তানের ভাইকে সিজদা করেছে, মা বাবা সন্তানকে করেছে। তাযীমি সিজদা সম্মানের ইবাদত নয়। এর সাইজ করতে হইলে বহুত ভেজা। আমি ওদিকে যাচ্ছি না, আদামিট একটা পয়েন্ট আউট করে দিচ্ছি। এখানে বহু শিক্ষিত মুসলমান আছেন, আপনারা ভালো করে বলুন, এই পৃথিবীতে রহমাতুল আলমিনের থেকে বড় দামি সম্মানের ব্যক্তি খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, ঈসা নবী? এক কথায় নবীর থেকে সম্মানিত আর কেউ? সবাই একমত ভাই, কথা বলেন সবাই একমত? আমরা হুজুরেরা তো ঠিক আছি, যারা হুজুর না এরা কোন? সবাই একমত নবীর থেকে দামি বড়ই বড়া খাজা মঈনুদ্দিন? নবীর থেকে সম্মানিত পৃথিবীতে আর কেউ নাই। এই জমিনে যত দরবার শরীফ আছে, মদিনার দরবারের থেকে দামি একটা দরবার শরীফ নাই।
যদি কেউ বলে মদিনার দরবারের থেকে আমার পীর বাবার দরবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা দিতে বিসমিল্লাহ লাগবে, হে নবীর উম্মতের দল, আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবার আর কেউ কোনটাই নাই পৃথিবীতে, যত মাজার মদিনার নবীর মাজার থেকে আর দামি মাজার এই জমিনে আর একটাও নাই। কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়া আমাকে জবাব দাও, নবীজি দুনিয়াতে আসার পরে 63 বছর জিন্দিগির পর্যন্ত কোন বেঈমান অথবা কোন মুমিন কোন মুহূর্তে আমার নবীকে সিজদা করেছে কিনা বলো। দ্বিতীয় কথা, নবীর বিদায়ের পরে আজকের রাত্র পর্যন্ত নবীর মাজারে গিয়া কোন বেঈমান অথবা মুমিন আমার নবীর মাজারে সম্মানে সিজদা করেছে নি? ওরে নবীর উম্মতের দল, আমি বলি না তুমি সেজদা দিও না, বিবেকের আদালতে প্রশ্ন করে যাই, যদি সম্মান করতে গিয়ে ফিরে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, এই জমিনে আমার নবীর থেকে দামি আর কেউ নাই, অতএব আগে সেজদাটা তুমি নবীর মাজারে আগে দাও। কবরে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় তাহলে বড় একটা মোম অর্ডার দিয়ে বিমান ভাড়া করে নিয়ে নবীর মাজারে মোম জ্বালাও। আচ্ছা মোম জ্বালাও কেন বাবার মাজারে? আমার দিলের থেকে প্রশ্ন, বাবার যে মারেফতের পাওয়ার আছে ওই পাওয়ারে না আলো মাজার আলো হয়ে যাবে? বেনামাজির বানানো 50 হাতের মোম জ্বালাও কেন? আমি খুঁজে খুঁজে জবাব পেয়ে গেলাম, বাবার মারেফতের লাইটের পাওয়ার ফিউজ হয়ে গেছে। কু যাও সুন্নতে আহমদ, কু যাবা মুহাম্মদ, কাই বুয়াত নে সবতরা কারে শয়তা নি কুনি নামত বলি গরি লানত সে বরবলি। কেউ ভাববেন না যে আমি পীরের বিরোধী, আমিও পীরের বলি, তবে আমি পীর মানি ততক্ষণ পীর আমার নবীর সুন্নত মতো চলবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবী সুন্নাত মানে না, আল্লাহ শপথ আমি আমার ওই পীর কেও আর মানব না। নবীর উম্মতের দল, সেজদা করা এটা মুনকারের পর্যায়ে বুঝার জন্য দলিল ছাড়া সম্ভব হবে? ওরে নবীর উম্মত, নবীর মাজারে যদি সেজদা না চলে, নবীর মাজারে যদি মোম জ্বালানো না যায়, তুমি বিনা দলিলে ব্রেন থেকে জবাব নেও, নবীর মাজারে যা চলবে না দুনিয়ার মাজারেও তা চলবে না। গালি দিলাম কয়টা? কাফের বলছি, জাহান্নামী বলছি? এরা গালি দিলেই মনে করে আজকের ওয়াজ সাকসেস, কলিজা খুব শান্তি, আজকে ওয়াজটা খুব জমছে, এই রকম বিনা লোকমায় গালি কোনো ওয়াজে হয় না, খুব খুশি। আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি মানুষ কেন পাঠাইলাম, আমি পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা ভালো আমল করে। প্রশ্ন, হে মালিক আপনি কি পরীক্ষা করার আগে জানেন না কারা ভালো আমল করবে? আল্লাহ জানেন না, তো আল্লাহ কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা ভালো আমল করে। সংক্ষেপ জবাব, আল্লাহ জানার জন্য পরীক্ষা করবেন না, বান্দাকে জানাবার জন্যই হলো পরীক্ষা। কিসের পরীক্ষা বলে? আমলের। কি আমল বলে? আহসানু আমালা। আহসানু আমালা বলেননি, বেশি আমল কে করে দেখব? না না, বেশি আমলের কোনো দাম নাই। আল্লাহ বলেন আহসানু আমালা, আমি দেখব কারা উত্তম আমল করে, বেশি আমল করে কোনো দাম নাই, ভালো আমল আল্লাহর দরবারে বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। বান্দা তোমার আমলটা যদি অল্প হয়, যদি ভালোই হয়, এই আমল দিয়ে তুমি জান্নাতে দরজায় চলে যাবে, 500 বছরের আবেদ হাসরের ময়দানে দাঁড়াবে। রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ বলবেন জান্নাত চাও, বলে জান্নাত চাই না মানে 500 বছরের ইবাদত করেছি এমনি, বলে তোর দয়ায় না ইবাদতে, বলে ইবাদত। আল্লাহ বলে ও ফেরেশতা এই বান্দাটার হাত ধরে সামন দিকে নিয়ে যাও, কিছু দূর নেওয়ার পরে জাহান্নামের তাপমাত্রা শরীর স্পর্শ হবে, কলিজা শুকায় যাবে, আর বলবে একটু পানি দাও, পানি
পানি দাও, একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে পানি দাও, বলে এমনি দেওয়া যাবে না বিনিময় দাও, এক গ্লাস পানির বিনিময় কি চাও, বলে 500 বছরের ইবাদত, বলে ইবাদত লাগবে না জীবন বাঁচায় দই, যে তুই এক 500 বছরের ইবাদত নিয়া এক গ্লাস পানি পান করে পিপাসা যখন নিবে না তখন বলে আরো পানি দাও, বলে আরো ইবাদত দাও, বলে ইবাদত নাই, বলে কপালে পানি নাই, বান্দা সেজদায় পড়ে কাঁদবে না মালিক, এক গ্লাস পানির মূল্য যদি 500 বছর দেওয়া লাগে, এই জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার দেওয়া নেয়ামতের পানি কতবার আমি পান করেছি, শুধু তাই না অপচয় করে কত পানি নষ্ট করেছি, ওরে মালিক বুঝতে পারি না মাফ করে দাও, আমার ইবাদতের বাহাদুরি করে জান্নাত না, তোমার দয়ার বিনিময়ে জান্নাত চাই, আল্লাহ বলবে রে বান্দা তুই যখন আমার দয়ার দিকে মাথা নত করলি, যা আমার নাম রহমান আর রহিম, আমি দয়ার নজরে আমার দয়ার দ্বারাই তোরে জান্নাত দিয়ে দিলাম, ইয়া ইলাহি মুজু সে মুজু কো দূর কর, তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর, বেশি আমল না ভালো আমল, বেশি বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমলের দাম, কিন্তু কোন দিনের আমল ভালো হবে আপনারও জানা নাই আমারও জানা নাই, এই জন্য কন্টিনিউ আমলটা চালায় যাও, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, নবী বলেন আল্লাহর দরবারে ওই আমল বেশি দামি যে আমলটা সব সময় করে, সব সময় করে যদিও আমলটা ছোট হয়, দাইমি আমলের বড় দাম, ওরে ওলামায়ে কিরাম ও ছাত্র ভাই, যদি কেউ আমাকে কোনো ছাত্র বলে মহাবিজ ভাই, তুমি এত মানুষের দোয়া পাইয়া সম্মানের চেয়ারে বসনা পেছনে কি করেছো, আল্লাহ শপথ করে বলি এলেমের কোন মাস্তানি আমার মধ্যে নাই, আমলের কোনো গরম নাই রে বাবা, ওই ছোট থেকে বাবা আমাকে কোনোদিন শার্ট প্যান্ট পরাই নাই লম্বা জামা পরেছে, আমার বাবা কষ্ট করেছেন রে মুনি জীবনে কোনোদিন বেয়াদবি করি না, আল্লাহওয়ালার জুতা টানছি ওস্তাদের জুতা টানছি, আল্লাহওয়ালা মা বাবার দোয়ার কারণে এই জায়গায় বসেছি রে বাবা, ওরে নবীর উম্মতের দল আল্লাহওয়ালাদের নেক নজর যদি কপালে পড়িয়াই যায় আল্লাহ তাআলা 12 বছর এই জন্য আদম রক্ষা করে সামনে দিকে যে আগায় গেল সে কামিয়াবির দরজা খুঁজে পেয়ে গেল, বেশি আমল নয় ভালো আমলের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাত, এবার আমরা জানার চেষ্টা করব কোন আমলটা ভালো বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, পয়গম্বরের সাহাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন আল্লাহর দরবারে সব দিনের নামাজ ভালো বলে কবুল হবে না, আল্লাহর দরবারে সব দিনের তেলাওয়াত ভালো বলে কবুল হবে না, আল্লাহর দরবারে সব দিনের জিকির ভালো বলে কবুল হবে না, আল্লাহর দরবারে সব আমল ভালো বলে কবুল হবে না, ওই আমলটা ভালো বলে কবুল হয়ে যাবে যেই আমলের মধ্যে কমপক্ষে চারটা গুণ পাওয়া যাবে, কয়টা? মুআজ ইবনে জাবাল লিখেছেন চার গুণওয়ালা আমল ভালো, এই চার গুণওয়ালা আমল যদি করো ভালো বলে কবুল হয়ে যাবে, একটা সেজদা যদি চার গুণওয়ালা হয়ে যায় খোদার কসম এই সেজদা জান্নাতের দরজা ওপেন করে ফেলবে, মুআজ ইবনে জাবাল পয়গম্বরের সাহাবী বলেন চার গুণওয়ালা আমল আল্লাহর দরবারে বড় ভালো আমল বলে কবুল হয়ে যাবে, চার গুণের মধ্যে প্রথম নম্বরের গুণ হলো ইলম, কি 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 ইলম লাগবে, এক নাম্বার নামাজ পড়া যেমন ফরজ নামাজের পদ্ধতি জানা তাও ফরজ, ইলম না জেনে পড়লে হবে না, একজনে নবীর বড় আসে আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ হবে না, কেন নবীর আসে তো দুরুদ আগে হচ্ছে,
ওরে আল্লাহর বান্দা মুয়াজ ইবনে জাবাল বলেন, আল্লাহর দরবারে সব আমল ভালো না, ওই আমল ভালো যে আমলের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণের নাম ইলম, ইলম লাগবে, ইলম, ইলম আসবে দুই পথে, দুই পথে ইলম অন্বেষণ করা যাবে, একটা পথের নাম রিজালুল্লাহ, অন্য পথের নাম কিতাবুল্লাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা রিজাল নবীর সুন্নত, আর একটা হলো আল্লাহর কোরআন। কিতাব লাগবে, ব্যক্তি লাগবে, ব্যক্তি তুমি ভোট দিয়ে বানাইলে হবে না। আল্লাহ বলেন, আমি চার দল ব্যক্তি নিজেই সিলেকশন করে দিলাম, ওয়া মাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। চার দল বন্ধু দিলাম, এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালেহগণ। যারা বলে মুরব্বী লাগবে না, আল্লাহ কয় লাগবে, তুমি বলবো লাগবে না, ভণ্ডিতি করো কেন? শুনো তোমার ভণ্ডিতের অবস্থা কি। সূরা কাহাফে আল্লাহ বলে, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুর্শিদা। আল্লাহ বলেন, আমি যারা হেদায়েত দিব সে জান্নাতের দরজা দিয়ে ঘুমায় যাবে, আর যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েত পাওয়ার কোন মুর্শিদ খুঁজে পাবে না। মুর্শিদ মানে যিনি পথ দেখায় দেয়, এইটাকে ভিন্ন ভাষায় বলে সাহেব, ফার্সি ভাষায় বলে পীর, পথ দেখানোওয়ালা মুর্শিদ। যদি আল্লাহর দ কিতাব পড়ে পড়ে জান্নাত পাওয়া যায় তো, কোরআন আল্লাহর দ আসমানি কিতাব, যবুর আল্লাহর দ কিতাব, ইঞ্জিল আল্লাহর দ কিতাব, তাওরাত আল্লাহর দ কিতাব, আদম নবীর দ সহিবা আল্লাহর আসমানি কিতাব, ইদ্রিস নবীর কাছে দ সহিবা আসমানি কিতাব, শীষ নবীর দ সহিবা আসমানি কিতাব। আল্লাহর দ কিতাব পড়ে পড়ে যদি জান্নাত পাওয়া যায় তো, এই জমিনে লক্ষ লক্ষ নবী পাঠাবার দরকার হতো না। লাইব্রেরি থেকে ঔষধের বই কিনে যদি ডাক্তারি করা যাইতো, এই জমিনে মেডিকেল সায়েন্সের কোনো দরকার হতো না। বাংলা বুখারী কোরআনের তরজমা পড়ে যদি ফতোয়া দেওয়া যাইতো, এই জমিনে লেখাপড়ার জন্য কোনো মাদ্রাসার প্রয়োজন হতো না। কোরআন শুনবে আরবি খুইলে দিলে কয়, হুজুর মাফ চাই আমিও বুঝি না আব্বাও বুঝি না। বুখারী শরীফ যদি আরবি খুইলে দিই কয়, কিচ্ছু বুঝি না। এই তার সেরায় আবু হানিফারে বলে মুনাফিক, খাজা মঈনুদ্দিন চিশতিকে বলে গাঞ্জাখোর, নাউজুবিল্লাহ, এ না বারুয়া ব্যাং হাতিরে রাখি না, বারুয়া ব্যাং চিনেন বৃষ্টির সময় যে জিকির করে কেউ ভাই চিনেন না, ব্যাঙে কি গান গায় না, খোদার তসবি পড়ে, কোরআন শরীফের আয়াত, সব মাখলুকাত কার তসবি পড়ে। কোন এক বুজুর্গ কয় যে ওই দেওয়াল গরিব লম্বা কাটা টুন টুন করে যে বাড়ি দেয়, এর খোদার জিকির করে। এইবার হাফিজুর রহমানকে মুশরিক বলা ফতোয়া ওপেন হয়ে গেল, শুনছ, গরিতেও বলে জিকির করে। গরিহার দম বগুয়াদ আল্লাহ না গুয়াদ টুন টুন না টুন টুন না টু টু বাজারের সাম আমি আয়াত কে টু টু কে তার মানা বগুয়াদ আল্লাহ। এরে আল্লাহর বান্দা ব্যাংক কেন হাতিরে রাতি দেয়, কিসের পাওয়ার বলে ভিতরে তাওয়ার আর তাওয়ার কিসের দেওয়ার, তদন্ত করে একজনে পায় ব্যাঙের বাসার মধ্যে আয়ুব খানের পয়সা লাগানো। এখন এই প্যান্ডেল থেকে কোনো তাছাড়া যদি গাই মোল্লা, তোমার এই ব্যাঙের ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে, এমন তাছাড়ারাই ওয়াজের ঘরে মোবাইল চুরি করে। মোনাজাত হয়ে গেছে, কিছু মানুষ আসছে, একটু হাত মিলাবে বরকতের লাগে,
এই ডান পাশে একজনে কাঁধে কি ওখানে মোবাইল নিয়ে, বাম পাশে একজনে কাঁধে কি করে মানি ব্যাগ নিয়ে, কারা নিল ফিরিস্তা? না, এই স্বর্ণের মানুষের মধ্যে কেউ বয়ানো শুনছে এই স্বর্ণের মানুষটার মোনাজাত দিছে না? মোনাজাতে কি কইছে? ও আল্লাহ, আমি জানি এই বরকতের মজলিসের মোনাজাত তুমি খালি ফিরাইয়া দিবে না। ও মালিক, তো আমার মোনাজাত কবুল করে নিও, পাঁচটা মোবাইল না নিয়ে খোদা আজকে বাড়ি যাব না। ওরে নবীর উম্মতের দল, যার পান খাওয়ার অভ্যাস নাই এর যদি পান দেয় বেতন হয়ে যায়। পান জীবনে খায় না, খাবি টেস্ট করি তো কাঁচা সুগারি দিয়ে পানি দিছে, চান্দি গরম হয়ে গেছে, বিশ্বরূপের দিকে তাকায় একা বাঁকা করলো কেড়ে। যেই লোকে জীবনে পান খায় না এর যদি পান দাও চান্দি গরম, কথা বলার ব্যালেন্স থাকে না। যেই মুমিন কোরআনের আরবি বুঝে না, বুখারীর আরবি বুঝে না, এই বান্দারে যদি বাংলা বুখারী পড়ায় বলো তুই হিরো হিরো হিরো, ওই বান্দা আবু হানিফারে গালি দেওয়া কোনো ব্যাপার না। ভালো করে মনে রাখবি রে মুমিন, ভালো করে বলে যাই, এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ড ফেমাস, একজন জগৎ বিখ্যাত হিরো যত বড় টাইটেল ওয়ালা, বুখারি মুখস্থ, তিরমিজি মুখস্থ, আবু দাউদ মুখস্থ, মুসলিম মুখস্থ, কোরআনের তাফসীর মুখস্থ, তাওরাত মুখস্থ, জবুর মুসল মুখস্থ, ইঞ্জিল মুখস্থ, মহাভারত মুখস্থ, রামায়ণ মুখস্থ, দীঘা দীঘা মুখস্থ, সব ডিগ্রির অভাব নাই। খোদার কসম, যদি দেখেন সুন্নতের মহব্বত নাই, সুন্নতের আমলের মহব্বত নাই, আল্লাহর কসম, এর মধ্যে তাকওয়া নাই, তাকওয়া নাই, যার মধ্যে তাকওয়া নাই ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা না। যে আল্লাহর প্রিয় বান্দা না তাকে আমরা মহব্বত করব কিন্তু মুরব্বী মানব না। কোন মুরব্বী ভালো করে মনে রাখবেন, সব আছে, সব আছে, সুন্নতের আমল নাই, সুন্নতের মায়া নাই, সুন্নতের মহব্বত নাই। কি একটু বিবরণ আছে তো, সুন্নত তোর বাপের সুন্নত। খালিদ বিন ওয়ালিদ বাঘের বাচ্চা, রাজকীয় সিংহাসনে যাবে, বাচ্চার দাওয়াত পেয়েছে অনুষ্ঠানে, গিয়ে হাজির, চেয়ার টেবিলে সব খাওয়ান রেডি। খালিদ, তার ব্যাপার কি? আমি নিচে বসে গেছি, আমার এখানে খানা দিন। বলে রাজপ্রসাদের সাথে চূড়ান্ত দৃষ্টতা, বলে কথা কম, রসুলের সুন্নত যেখানে নাই সেটা সমাজ হতে পারে না। ভাইরা আমার, সূরা বাকারার 61 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু সাধারণ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ একদিন বেজার হইয়া সুন্নত থেকে মাহরুম করে ফেলবেন। কোন মুমিন যদি সুন্নত আমলকে তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয় ফরজ আমল থেকে মাহরুম করে ফেলবেন। ফরজ আমল থেকে মাহরুম হওয়া মানে আল্লাহর মারেফত থেকে বঞ্চিত হওয়া, আল্লাহর মারেফত থেকে বঞ্চিত হওয়া মানে জাহান্নামের আসামি হওয়া। কারণ আল্লাহ মানুষকে বানাবার কারণ আল্লাহর মারেফত অর্জন করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি সাহেব কেউ আছে? বড় মুফাসসির
বড় মুহাদ্দিস, বড় আদিব, মুখলেস, কেউ নাই। অথচ একটু খুঁজে দেখেন তো, সেদিনের বক্তা একটা বয়ান করতেছে, ভিডিও দেখাচ্ছে, একজন রসুলের এক হাদিস দিয়ে বয়ান করতেছে। এক সাহাবি নবীর কাছে গিয়ে বললেন, নবী জান্নাত পাওয়ার সহজ আমল কি? নবী বলেন, চারটা কাজ করো, নামাজ, রোজা, হজ, যাকাত। এই চার কাজ করলে জান্নাত রেডি। সাহাবি কা, আল্লাহর কসম, আমি বেশিও করবো না, কমও করবো না, বেশিও করবো না, কমও করবো না, দৌড়। নবী কা, এই লোক জান্নাতি মানুষ। এই হাদিস দিয়া বক্তায় পাবলিকের বুঝাইতেছে যে এই চার কাজে যদি সাহাবি জান্নাত পায় তো নফল ইবাদতের দরকার কি? এখানে তাহাজ্জুদ বলা হয়নি, নফল কোনো ইবাদত লাগবে না, নফল ছাড়াই বান্দা জান্নাত পেয়ে যাবে। ইবাদত লাগবে কিনা জানি না, তবে প্রশ্ন হলো, নফল ইবাদত যদি নাই লাগে, রসুল কেন সারা রাত নামাজ পড়ে পা মোবারক ফুলায় ফেললেন? একজন সাহাবি দুরাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিলেন। অথচ বুখারী শরীফের এবার হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, এই হাদিসের ইবারাতে লম্বা। আল্লাহ বলেন, নবী, যারা ওলিদের সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এবার শুনেন, ওলি কারা? কয় ওলি হলো এই সমস্ত ব্যক্তি যারা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। হাদিসের লম্বা ব্যাখ্যা, লম্বা ইবারাত, অথচ নফল বলে দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। ভাইরা আমার, মুআযি ইবনে জাবাল বলেন, ভালো আমলের জন্য চারটা গুণ লাগবে। এক নম্বরে লাগবে ইলম, ইলম আসবে দুই রাস্তা, একটা হলো রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ। দুই নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়াত, সহি নিয়াত। শুধু নিয়াত না, সহি নিয়াত। কি ভাই, দোয়া করে ফেললো? তো উঠা বসা করবেন। আমি কিন্তু খুব আপনাদের বড় দোয়াকে ভয় পাই, খুব ভয় পাই। আমি পায়ে ধরা বাদ রাখছি হাটাজারি মাহফিল কর্তৃপক্ষ যারা, যে আমাকে মাগরিবের ঘরে দিয়ে দেবে। সমস্যা কি, আমারে এমন টাইমে দেয় যে ময়দান থেকে লোক খালি উঠে। তো আমার খোদার কসম, আমি সহ্য করতে পারি না ময়দান থেকে উঠা বসা করলে আমার আর বয়ানের কোনো লাইন ঠিক রাখা যায় এমনি কিছু পারি না। এবার যদি আবার মাঝখানে কোনো ভেজাল হয়ে তো সব আপনাদের কষ্ট হলে আমি কালকে সিরাজগঞ্জ মাহফিল, আমার খুব দ্রুত যেতে হবে। অতএব আমি আপনারা অনুমতি দিলে আমি দোয়া করে দিতে পারি। আর একটু সময় আগায় যাই, অল্প কি অনুমতি দিবেন? আল্লাহ সবাইকে কবুল করুন। কত রাত্র গল্প করে করে কাটাই না, একটু দিনের মহাব্বতে। আর এখন তো গজবের মোবাইল, তিনটা বাজে মা তাকায় দেখে ল্যাবের ভিতরে বাতি জ্বলে, কি রে ঘুমাস না? ঘনা কথা কম কর, তুমি ঘুমো, আমি মোবাইল নিয়ে ব্যস্ত। আহ, এই লেখাপড়ার মেরুদণ্ড ভেঙ্গে দিল এই মোবাইল, চরিত্র ধ্বংস করে দিল এই মোবাইল। মা বাবা সন্তান না সন্তানের মাঝে ঝগড়ার প্রাচীর নির্মাণ করলো এই মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া বাধায় দিল এই মোবাইল। এই যুবক, তুই রাগ করিস না, তোর বিরুদ্ধে বলি না রে বাবা, চ্যালেঞ্জ করে বলি, এই জমিনে টুপরি ওয়ালা ছাড়া তোদের আপন কেউ না, রক্ত দিয়ে হলেও পারলে উপকার করব, জীবন গেল তোমাদের ক্ষতি টুপিওয়ালা দ্বারা হবে না। কিন্তু তুই যে বন্ধু নিয়ে তাস খেলো, কেরাম খেলো, উদ্দু খেলো, মদের আড্ডায় যাও পার্কে গুরু, ওরা তোর কেউ বন্ধু না, ওরা স্বার্থপর গলায় ছুরি লাগাবার দুশ্মন। দশ দিন খাওয়াবি সালাম, একদিন মনে কষ্ট দিবি, কয়েকদিনের মধ্যে ষড়যন্ত্র করে জবাই করে ফেলবে। এই সোনার বাংলাদেশে বন্ধু বন্ধুরে জবাই করে লাশ বাসায় দিছে, ঘটনা হয়নি?
আরে বন্ধু, আরে যুবক আল্লাহর গোলাম, যদি আমার কথা বিশ্বাস না হয় মেডিকেল সায়েন্সের ডাক্তার থেকে ফর্মুলা নাও। মোল্লায় কি বলে গেল, মোবাইলের দ্বারা চোখের পাওয়ার চলে গেল, এই মোবাইলের কারণে তোর কিডনির উপরে আঘাত, এই মোবাইলের কারণে হার্টের উপরে আঘাত, এই মোবাইলের কারণে ব্রেনের উপরে আঘাত, এই মোবাইলের কারণে তোর যৌবনটা চলে গেল, এই মোবাইলের কারণে চেহারার মধ্যে নূর নাই। এ যুবক বলো, আয়নার সামনে দাঁড়ায়া আমাকে টেলিফোনে বল, টেলিফোন করে আমাকে জবাব দে, 20 বছর পরে যুবকের চেহারা উজ্জ্বল হবে, 40 বছর পর্যন্ত যুবকের চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না। আয়নার সামনে দাঁড়ায় আমাকে বল, তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন, তোমার চেহারা কেন নূর পাওয়া যায় না, তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মনটা কেড়ে নেয় না, একটু জবাব দিবি রে যুবক। কোন জবাব নাই, জবাব হলো গজবের মোবাইল, চরিত্র নষ্ট করে দিল। ওরে বেহায়া, ওরে বেলাজা, বড় লজ্জা পাইনি মুসলমান, ঘুমের বিছানায় গিয়া কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইলি, তোর কি ভয় লাগে না? এ বেহায়া, এই ঘুমের ঘরেও তো মরণ হতে পারে, কথা বল না কেন? কত বড় বেহায়া তুই যুবক, গানের তার লাগাইয়া কানে এরপরে ঘুমায় আসো, এই ঘুমেই যদি আশ্রয় আসে, আফসোস। এরে যুবক আল্লাহর গোলাম, কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলছি। আমি একটা যুবক সন্তান, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না রে বাবা, দাড়ি রাখলে যৌবনতা চলে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা, লম্বা জামা পরলে যৌবন শরীর গরম লাগে, কম বুঝি না রে বাবা, আজকে তুমি গান শুনলে বড় মজা পাও, আমিও মজা পাই আল্লাহর শপথ, কারণ তোমার মধ্যে যৌবনের আকর্ষণ যেমন আছে আমার মধ্যেও আছে। এরপরও কেন টুপি ফালাই না, কেন দাড়ি ফালাই না, সরকার আমার গোপনে টুপি আঁকা দেয় না, নাই টুপির কারণে কত গালি, লম্বা জামার কারণে কত গালি, এরপরও কেন ফালাই না রে বাবা, একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আল্লাহর কোরআন পড়ে দেখলাম, এ কোরআনে জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, আমার নবীর থেকে দামি আর কেউ নাই। মায়ের নবী বলেন, আমার অল্প বয়সে কালো চুলগুলো সাদা হয়ে গেল কবরে আজাবের চিন্তার কারণে। ওই উমরের ইতিহাস পড়ে দেখো, আবু বকরের ইতিহাস পড়ে দেখো, জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়ে সারা রাত আবু বকর ঘুমায় না, কান্নায় কাটায় দিয়ে, জান্নাতের টিকিট হাতে নিয়ে আবু বকর কেন কান্না করে জবাব দেও, জান্নাতের টিকিট হাতে নিয়ে ওমর কেন কান্না করে জবাব চাই, জান্নাতের টিকিট হাতে নিয়ে ওসমান কেন কাঁদে, আলী কেন কান্না করে, আজকে ময়দানে কান্নার আওয়াজ নাই, এক বক্তা ডাক দিয়ে কয় কাদার দরকার নাই, নবী বেশি কান্না করে নাই, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, এই বড় 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 আল্লাহ আল্লাহর এত সুনাম কেন, ওরে টাকার গরম না না, আশরাফ আলী থানবীর কথা না বললে বয়ান কামেল হয় না, কারণটা কি টাকাওয়ালা ছিল না, কোটিপতি না না, শরীর বড় দামি বলে না, ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহকে তারা রাজি করে ফেলেছে গভীর রাতের কান্না, আল্লাহকে যখন রাজি করে ফেলেছে গোটা দুনিয়া তাদের গোলাম হয়েছে। এমন একজন বুজুর্গের নাম বলেন যে কান্না ছাড়া বুজুর্গ হয়ে গেছে, এমন একজন আল্লাহওয়ালার নাম বলেন যিনি ভোর রাতের তাহাজ্জুদ ছাড়া আল্লাহওয়ালা হয়েছে, বড় দুঃখ। আমি বক্তা হয়ে বয়ান করি, নকলে বাবার তাহাজ্জুদ বলে টাইম নাই, শ্রোতাদের বয়ান দিয়া নিজে ঘুমানোর টাইম পাই না, ফজর পড়তে ধাক্কা লাগে আবার তাহাজ্জুদ, শ্রোতারা কান্দ টেনশন, এমন বয়ান দিয়া দিছে, পরের দিন দোকানে গিয়ে কাইতিরে ঘুরে রইছি, কোনো হুশ নাই, ঘুম মাইরা আবার বয়ান শুনলাম, রাতে জায়গা তাহাজ্জুদ পড়ার সময় নাই, ইমাম সাহেব পড়ো, ইমাম বলে আমি মহিলাদের লাইনের পানি ভরা আর তাবিজ লাগতে ব্যস্ত, রাত জেগে তাহাজ্জুদের সময় পাই না, মক্তা দিয়া পড়ো বলে ব্যবসা নিয়ে টেনশন, রাত জাগার টাইম নাই, শিক্ষক পড়ো বলে ছাত্রদের মোতালা আনিয়া ব্যস্ত, রাত জেগে এবাদত
তাদের সময় নাই, ছাত্র পড়ো বলে আটটা ক্লাসের লেখা, আবার তাকরার, আবার সলো, আবার মুতালা, টাইম পাই না, রাত জাগার সময় নাই, বিশ্বের হুজুর পড়ো বলে মুরিদের টেনশনে রাত জাগার টাইম নাই, মুরিদেরা পড়ো বলে বিশ্বের ওজিফা পালন করার কারণে রাত জেগে পড়ার টাইম পাই না, তাহাজ্জুদ পীরও পড়লো না, মুরিদও পড়লো না, বক্তা পড়লো না, শ্রোতা পড়লো না, শিক্ষক পড়লো না, ছাত্র পড়লো না, ইমাম পড়লো না, মুক্তাদি পড়লো না, একটু জবাব দাও রে মুমিন ভাই, নবীর এই দামি দামি আমলগুলো কোন মুসলমানেরা করবে? কেউ করলো না, তো করবে কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ প্রথম আসমানে প্রতিদিন এসে ডাকে, বান্দা কি দরকার, চা চাইতে দেরি ভাইতে দেরি না, ওরে নবীর উম্মতের দল, মুআযি ইবনে জাবাল বলেন চার গুণ হলো আমল আল্লাহর দরবারে ভালো, এর মধ্যে এক নাম্বার গুণের নাম ইলম, দুই নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। قال النبي صلى الله عليه واله وسلم انما الاعمال بالنيات نيت ভালো ফলাফল ভাল, নিয়ত খারাপ ফলাফল খারাপ। আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, قال النبي صلى الله عليه واله وسلم نيت المؤمن خير من عمله, আল্লাহর নবী বলেন মুমিনের ভালো নিয়ত আমল থেকেও দামি। ওয়াজে আসার নিয়ত করেছিলেন, নিয়তটা ভালো আসতে পারেন নাই, আল্লাহ সওয়াব দিয়ে দিবেন, নিয়তে ভেজাল ফলাফলেও ভেজাল। আদম নবী জমিনে আসলেন, জঙ্গলের হরিণরা খবর পায় দৌড়, হায়াতুল হায়ওয়ানে ঘটনা আছে, নিয়তের ব্যাপারে ঘটনা। আদম নবীকে দেখতে গিয়ে দেখে আদম নবী গাছের পাতার পোশাক পরে বসে আছেন, আদম নবী জানতেন এই হরিণেরা গাছের পাতা খায়, আদম নবী নিজের শরীরে জান্নাতি গাছের থেকে একটু পাতার অংশ হরিণেদের দিলেন, হরিণেরা খাওয়ার পর তিনটা নেয়ামত পেয়ে গেল, এক নাম্বার হরিণের চেহারা সুন্দর হয়ে গেল, দুই নাম্বার হরিণের গোশতে মজা বেড়ে গেল, জান্নাতি পাতার বর হরিণের নাভির মধ্যে কস্তুরীর ব্যবস্থা হয়ে গেল। পাতা খায় দৌড়, জঙ্গলে যাওয়ার পরে ঘেরানে পুরো জঙ্গল মুখরিত হয়ে গেল, যে হরিণরা যেতে পারে নাই, বলে এত ঘেরান কই পাইলি, বলে আদম নবীর আগমন হাদিয়া পেয়েছি পাতা, বলে তাই নাকি, বলে হ্যাঁ দে তো আমরাও যাই, পাতা দিয়া ঘেরান নেই, দৌড়ে গেল আদম নবী তাদেরও পাতা দিলেন, তারাও জঙ্গলে এসে গেল, দেখে তাদের পাতার মধ্যে কোনো ঘেরান নাই। ব্যাপারটা কি, যেই নবীর হাতে পাতা তোরা নিলি আমরাও নিলাম, একই পাতা একই নবীর হাতে, তোদের পাতায় গ্রাণ আছে আমাদেরটায় নাই কেন? শুধু নাই নাই এমনটা না, তোরা তিনটা নেয়ামত পেয়েছো আমরা দুইটা পেয়েছি, চেহারা ভালো গোশত ভালো, নাবির মধ্যে কস্তুরি নাই, এজন্য দেখবেন জঙ্গলায় হরিণ আছে হাজার হাজার, সব হরিণের নাবিতে কস্তুরি হয় না, ব্যাপারটা কি ঘেরান কেন নাই, তদন্ত করে ফলাফল বের হয়ে গেল, নিয়তের মধ্যে ভেজা। আমরা গিয়েছি আদম নবীকে দেখার জন্য, হাদিয়া পেয়েছি পাতা, তোমরা তো নবীকে দেখতে যাও নাই পাতা আনার জন্য গিয়েছো, এই নিয়তের ভেজালের কারণে পাতার ঘ্রাণ আল্লাহ গায়েব করে ফেলেছি। নিয়তের সম্পর্ক কলবের সাথে ঠোঁটের সাথে না, অনেকে আসে কে রসুলরা নিয়তের ঠোঁটের সাথে লাগায় নামাজে দাঁড়াইয়া খালি নামাই তুয়ান ঠেলতে ঠেলতে তাকবীরুল আসে, একবার পরে ভুল হইছে আবার, একবার পরে ভুল হইছে আবার, এদিক দিয়ে ইমাম সাহেব আলহামদু শেষ করে রুকুতে যাবে যাবে না, নিয়তের সম্পর্ক কলবের সাথে ঠোঁটের সাথে নয়, নিয়ত বড় দামি সম্পদ। ভাইরা আমার, ভালো আমলের জন্য চার গুণ, এক নম্বরে এলেন, দুই নম্বরে বিশুদ্ধ নিয়ত, তিন নম্বরে ধৈর্য। এই শুধু ধৈর্যের কথা বলে মোনাজাত হবে, একটু সময় দিবেন, আল্লাহ আপনি সবাইকে কুদরতের হাতে কবুল করেন, প্রত্যেকটা ছাত্র ভাইকে আপনার কুদরতের হাতে খাঁটি গোলাম হিসেবে কবুল করেন, ময়দানকে কবুল করে নিন। ধৈর্য বড় দামি একটি সম্পদ, আল্লাহ বলেন ধৈর্য ধারণ যারা করবে, আমি হাশরের ময়দানে বলবো বিনা হিসাবে জান্নাতে যাও। إنما يوفى الصابرون أجرهم
হিসেবে জান্নাতে যাও, কারণ ধৈর্য হলো দান, একটি সম্পদের নাম। আল্লাহ বলেন চার গুণালা মানুষ জান্নাতে যাবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধরো, দাম একটি সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। বারবার আল্লাহ ধৈর্যের বয়ান করে, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ধৈর্য কত বড় দামি একটি সম্পদ। আল্লাহ তাআলা ধৈর্যের পাহাড় গড়ায় দিলেন আইয়ুব নবীর মাধ্যমে। আমার নবী ধৈর্যের পাহাড় করেছেন, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ইব্রাহিম আল ইসমাঈল নবী। ছয় বছরের সন্তানের জবাই করার জন্য বাবা ইব্রাহিম সুলিনি আমিনা বাজারে নেবে। জবাই করার আগে ইসমাঈল কি বলে আব্বা জান? ইব্রাহিম বলে ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত? সন্তান দেরি করে না, চিন্তা করে না, যাকাত জবাব দিয়ে দিল। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি আমি মায়ের থেকে একটু চিরদিনের সালাম দিয়ে আসব, কারণ আমার মা ছয় বছর বড় কষ্ট করে লালন পালন করেছে, কেউ নাই আমার মা। আমি ইসমাঈলের লালন পালনের জন্য কত কষ্ট করেছে সব আমার ওরে আব্বা জান, আমার মা জানেন আপনি জবাই দিবে। আমার মা ভেবেছেন দুনিয়ার কোন বাদশার দাওয়াতে আছেন। ওরে আব্বা, যদি আপনি বাড়ি যাওয়ার পরে দেখেন ইসমাঈল না, মা ইসমাঈলের শোকে কান্না করুন, আপনি আম্মাকে আপনি ধমক দিবেন না, আমার সালাম দিয়ে বলবে হাসরের ময়দানে ইসমাঈলের সাথে মোলাকাত হয়ে যাবে। ওরে আব্বা যা, আমাকে জবাইয়ের আগে আমার হাতে পায়ের রশি লাগায় বাঁধে, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ের নাড়া চান আপনার গা লাগে, বেয়াদুরি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আপনার চোখ দুটো রুমাল দিয়া বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি মায়ের নজরটা পড়িয়াই যায় সন্তানের, আর জবাই করতে পারবেন না। এরে নবীর উম্মতের দল, আজকে ধৈর্যের কোনো খবর নাই, বয়ানের শুরু থেকেই শুধু জুতা নিয়ে দৌড়াচ্ছে বাড়ি যাবে, জানি না কার জুতা নিয়ে বাড়ি যা। النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه. الله النبي بولين الله در منظر جانتاك بشي بشي مصيبات دان بولين ও আল্লাহর গোলাম, কই যাইতেছো? এ দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই রে ভালো। ওই কয়েকদিন আগে টেকনাফে রোহিঙ্গাদের তেরানদিয়া যুবকের একটা কাফেলা সিলেটের বাড়ি রওনা হয়ে গেল। নরসিংদী রোডটা যখন রাতের বেলা পেরিয়ে যায় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গালিও নাই যুবকের খবর নেই। পরের দিন সিলেটের জমিনে লাশের উপরে লাশ আর কান্নার আওয়াজ। এরে যুবক, আমি তোমার মতো একটা যুবক সন্তান, পাও দুটো আগায় তাহলে তোমার পায়ে হাত রেখে বলব, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, তোমার মাও একজন মা। ওরে নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না রে বাবা, এই জীবনে খেলার সময় মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকে দুনিয়ায় নেই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই।
অতএব আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, সবাই মোনাজাত করে, সবাই কান্না করে, কিন্তু আমার চোখে কেন পানি নাই? মনে করা যাবে না যে আমার কপাল ভালো, না না, আমার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। যার চোখে পানি আসবে তার উপরে মাওলার রহমতের নিদর্শন আছে রে বাবা। চোখের পানির এত দাম, মায়ার নবী বলেন এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। শীতের রাত্র সূর্য জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আর দিনে ছিল রাত্রে নাই, এরপর কেন গরম লাগে? হেনের বাতাসেও ঠান্ডা হয় না। অথচ নবী বলেন এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজ গুলো তব্বা করে ফুটবে গুনাহগার। এর নবীর উম্মতের দল এমন কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গ পাই না যাদের কান্নার জিন্দগি হয় নাই। অথচ আমাদের থেকে তাদের নামাজ ভালো, রোজা ভালো, আমার হাত থেকে আল্লাহওয়ালার হাত ভালো, আমাদের চোখ থেকে আল্লাহওয়ালার চোখ পবিত্র, আমাদের জবান থেকে আল্লাহওয়ালাদের জবান পবিত্র, এরপরও কান্না কান্না কান্না, কেন আল্লাহর দরবারে কান্না নিয়ে তারা জীবন কাটায় গেলে? অতএব আল্লাহর দরবারে কান্নাওয়ালা চক্ষুর জন্য দোয়া করা দরকার। মালি আমার দানে কান্নাওয়ালা চোখ আছে, আমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার দিনটা পাথর হয়ে গেল। মুয়াজ ইবনে জাবাল বলে চার গুণ আমল করো, চার গুণ নিয়ে জীবন ধন্য হবে। 1 নম্বরে এলেম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য, 4 নম্বর যে গুণ তার নাম হলো ইখলাস। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন। এখলাস ওয়ালা আমলের বড় দাম। এখলাস মানে যা করবো যা বলবো খালেস লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর মহব্বত নিয়ে করবো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ব্যবসা, আমার লেখাপড়া, আমার বয়ান করা, বয়ান শোনা, সবকিছু কার জন্য? আল্লাহর মহব্বতের জন্য। ও ছাত্র ভাই, আল্লাহর মহব্বত নিয়ে লেখাপড়া করবে, আল্লাহ জেহেনটা খুলে দিবে। একই ক্লাসে 10 জন 20 জন ছাত্র পড়ে, একজনের রোল নাম্বার 1 আর একজনের 20 হয়ে গেল। কারণ কি? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কান্না করা দরকার। কিতাব সামনে নি, আজকে আমি যদি গল্প করি মোবাইল চালাই, আল্লাহ এটা বরদাস্ত করবেন না। আমি গল্প করি, গীবত শেখায় করে, গুনাহ করি, আমার কিতাব তুমি এই চার গুণওয়ালা আমল করার জন্য আমাদের কবুল করে নাও। যে আমল করলে নবী খুশি, আল্লাহ খুশি, এমন আমলওয়ালা জিন্দেগি দান করে দাও। এর যুবক আল্লাহর গোলাম, গুনা তো জীবনে করিয়াই ফেলেছি, তওবা করে নাও আল্লাহ। জীবন চলে যাবে আর গুনা করবো না, মা বাবার কাঁদাবো না, আল্লাহ বলার বিরোধিতা করবো না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আমি খাঁটি ভাবে একজন আল্লাহ বলার পরামর্শ নিয়ে চলবো। জীবনে দাড়ি যারা কাঁদলাম আর কাঁদবো না, নামাজ যারা পড়ি না আর ছাড়বো না, মা বাবার আর কষ্ট দিব না, মুরব্বির দোয়া নিয়ে চলবো যদি তওবার খাঁটি নিহত মুনাফিকি না থাকে। আল্লাহর মহব্বত নিয়ে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে রেখে দি। ও দয়ার মালিক, আমাদের সকলের হাত কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন। আয় আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করে। আয় আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করে। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করে দেন। চার গুণওয়ালা আমলওয়ালা জিন্দেগি দান করে নন্দ। খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করে। প্রত্যেক যুবককে আপনার নবীর আশেক বানায় দেন।
দুনিয়ার মহাব্বত দূর করে আখেরাতের মহাব্বত অন্তরে ঢুকায় দেন। আয় আল্লাহ ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ্দাআওয়াত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ্দাআওয়াত, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ্দাআওয়াত, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনি আন-নাস কাবীরা, اللهم اكفناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك، رب ارحمهما كما ربياني صغيرا. ودائر مالي বহু দূর থেকে পায়ে হেঁটে কেউ গাড়ি ভাড়া করে টাকা পয়সা খরচ করে আসে, বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নাহ কথাগুলো শুনেছে, টাকার লোভে খানার লোভে আসে নাই রে আল্লাহ, একমাত্র আপনার মহাব্বত নবীর মহাব্বত, কাউকে খালি হাতে ফিরে দিন রে আল্লাহ। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যাদের কষ্টের বিনিময়ে আজ আয়োজন, ওলামায়ে কেরাম যুবক বৃদ্ধ ছাত্র ভাই এলাকাবাসী ব্যবসায়ী শ্রমিক প্রশাসন জনপ্রতিনিধি যারা যতটুকু সহযোগিতা করেছেন কবুল করে নেন আল্লাহ। মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছেন কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলে যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় যেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় যেন উদয়ের মালি গুনাগার বলে ফিরায় দিয়েন মারে নফসের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে গুনা করে ফেলেছিল মালিক, আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করবো না রে আল্লাহ, আর গুনা করবো না রে আল্লাহ, মেহরবানি করে আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির বাতাস দাবি করে দেন, সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেকতার দিনদার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেকতার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা প্রতি বছরে মাহফিল আহলে হকের ব্যানারে কবুল করে নেন। আয় আল্লাহ যা পড়ায় ওজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ দিনের খাদিম হিসেবে কবুল করে নেন, অন্তরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করে নাম। আয় আল্লাহ খাদি ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ আপনার রাজি খুশি অনুযায়ী নবীর তরিকায় চলার তৌফিক দান করে নাম। আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন। ও দয়ার মালিক মেহরবানি করে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ তাআলা গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করে নাম। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, ইমাম খাদেম কমিটি ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের মুরব্বী বড় বিছানা অসুস্থ, কুদরতের হাতে দীর্ঘ হায়াত আপনি দান করেন, সুস্থতা দান করেন আল্লাহ। সমস্ত ওলামায়ে আহলে হকে এখন এক বানায় দেন আল্লাহ, পরস্পর মিল মোহাব্বত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবা সন্তানের মাঝে, ওস্তাদ ছাত্রের মাঝে, স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বানায় দেন।
বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন, দেশের জন্য ইসলামের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, ও দয়ার মালিক নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সুন্নতে আমল ওয়ালা জিন্দেগি দান করে, নবীজির রওজা মোবারকে সওয়াব পৌঁছায় দেন, আদম নবী থেকে আজ পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সবার উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা নবীজির ওসিলায় আমাদের মাফ করে দেন আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়েন না, গুনাহগার বলে তারায় দিন, মোনাজাতের পরে সবাই যার বাড়ি চলে যাবে, কেউ গিয়ে দেখবে অনেকের মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে, আর একদল আপনার গোলাম যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ এতিমের মধ্যে ময়দানে হাত তুলেছেন ভালো, মেহরবানি করে সকল কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ, ঘুমের ঘরেও যদি একবার হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ, হায় আল্লাহ ঘরে ঘরে নেককার সন্তান ছেলে মেয়ে বাড়ায় দেন, ওদায়ের নবী এই ময়দানে এতিমের ওসিলায় আমাদের মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ, আয় আল্লাহ সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করে দেন, সকল ওলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, যুবক ছাত্র ভাই মা বোনদের আমিন কবুল করে নেন, পরস্পরে মিল মহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, ইখলাসের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ সমস্ত কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন, কুদরতের হাতে অসুস্থতা দূর করে পূর্ণ সুস্থ করে দেন, আয় আল্লাহ সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে সম্মানের সাথে নিরাপদে সমাধানের তৌফিক দান করে, আয় আল্লাহ ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন, প্রত্যেকটা ছাত্র ভাইকে আপনি কবুল করে নেন, আয় আল্লাহ প্রত্যেক আসাতেজায়ে কেরামদের আপনি কবুল করে নেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা সমস্ত মাদ্রাসা কওমিকে আপনি কবুল করে নেন আল্লাহ, আয় আল্লাহ সবাইকে দ্বীনের খালেস খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলের পেছনে যাদের শ্রম আছে সময় আছে সবাইকে কবুল করে নেন, এই মাহফিল হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেন, আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।